করি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে আল্লাহর শান আল্লাহর নাম সম্পর্কে এবার ছোট্ট করে একটি আল্লাহর নিয়ামত সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা সবকিছু আল্লাহর নিয়ামত আমরা ভক্তন করি। এই দুনিয়াতে দেখবেন কোন মানুষ যখন প্রয়োজন পড়ে জরুরত পড়ে কি হয় আমরা কারোর কাছে টাকা পয়সা ধার চাই, যখন সমস্যার মধ্যে আমরা পড়ে যাই 2000 টাকা লাগবে চাচাতো ভাই খালাতো ভাই বা ওই চাচা বা মামা কাকা যার কে হোক বলি যে আমাকে এই 2000 টাকা ধার দাও বড় উপকার হবে। এই দুনিয়াতে ওই 2000 টাকা যদি কেউ ধার দিয়ে দেয় আমরা তাকে কত শুকরিয়া আদায় করি, কত কি আমরা বলি আহা আল্লাহ তোমাকে ফারিস্তা রূপে পাঠালো নাকি, এই তুমি আমাকে দিয়েছো তোমাকে জীবনভর ভুলবো না, এখানে ভুলবো না, ওইটা এখানে মনে রাখবো, ওইখানে মনে রাখবো, যে 2000 টাকা দেয় সে একটু পিছু হেঁটে যায়। কেন মনে করে 2000 টাকা দিয়েছে ও যা শুকরিয়া আদায় করছে, যদি পায়ে জড়িয়ে ধরে নেয় বা তাহলে কি হবে পিছনে হেঁটে যায়। কিন্তু এই দুনিয়াতে এই 2000 টাকা পেয়ে তুমি যদি এত শুকরিয়া আদায় করো, এত শুকরিয়া আদায় করো, তাহলে এই দুনিয়াতে যিনি 24 ঘন্টা ইহসান করছে, 24 ঘন্টা আমাদের জন্য ভালাই করছে এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তার তানার দরবারে আমরা দুনিয়াতে কত দিনেতে কতবার আমরা শুকরিয়া আদায় করি করি না। ভুলে যে একটা ছোট্ট ওয়ার্ড আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ওয়ার্ড যদি আমরা আল্লাহর দরবারে তুমি 2000 টাকার জন্য এত শুকরিয়া আদায় করলে, তুমি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো 2-3 বার, আল্লাহ যদি একবার কবুল হয়ে করে নেয় তাহলে তোমার কিসমত চমকে যাবে, আল্লাহ খুশি হবে নেই বাবা তুই এই এত শুকরিয়া আদায় করবি যে আরো 2 ডবল 3 ডবল করে ভরে দেবে। কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না। কি কি নিয়ামত ভক্তন করি দুনিয়াতে, ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস আমরা চিন্তা করলে আমরা নিজেরাই বুঝতে পারবো। এই দুনিয়াতে আমরা 24 ঘন্টা যে নিঃশ্বাস নিচ্ছি, আপনি বড় ওই নতুন হাটে বা জয়নগরে বড় নার্সিং হোমে একটা ভর্তি হলে অক্সিজেন দেওয়া হয়, আর এই অক্সিজেনের শুধু বিলটা হিসাব করবেন, যদি অক্সিজেনের যদি এত টাকা বিল ওই এক একটা নিঃশ্বাসের তাহলে কত টাকা করে পড়ে হিসাব করে দেখলে বোঝা যায় না। কিন্তু এই দুনিয়াতে আপনি 24 ঘন্টা ফ্রিতে এই নিঃশ্বাস নিচ্ছেন, এই গাছপালা নদী নালা আল্লাহ সব কিছু আমাদের ভালাইয়ের জন্য রেখেছে, কিন্তু এই দুনিয়াতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না করি না। কবি সেই সম্পর্কে আল্লাহর নিয়ামত আমরা কি কি ভক্তন করি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। বলছে আহার দেখো কোরআনে, 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 কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানি তোদের খুব দরকার, দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে।
সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন। যা খেয়ে বেঁচে থাকি শাক সবজি ফলমূল। অনেকজনে মনে করে আমার আব্বা বাদায় চাষ করে তবে তো হয়, হ্যাঁ যখন তোমার বাদায় চাষ শুকিয়ে যায় হয় না কম হয়ে যায় তখন আল্লাহর কাছে হাত পা দো, হুজুরকে বলো দোয়া করো যাও কেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমিন, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, দেখো কোরআনে বলছে আহাত, দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, আমি তোদের মালিক আমি প্রভু আমি আল্লাহ। বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছে, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব, আমি তোদের মালিক আমি প্রভু আমি রব, হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব, মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি যখন সিঙ্গেল গাইব তখন যেটা করবে সোলো টাইমটা ওই রকম হবে, হ্যাঁ সিঙ্গেল এর এদের যেটা সেটিং এদের করে দেবে আমারটা ওই সোলো থেকে। ইয়া হোসেন আসসালাম, ইয়া হোসেন কবি সিরাজুল ইসলামের অতি সুন্দর নাম আমি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। হোসেন কারবালায় শহীদি হবে যাওয়া ভয়, হোসেন কারবালায় শহীদি হবে যাওয়া ভয়, কি দোষ বলো না ও গো দয়াময়, কি দোষ বলো না ও গো দয়াময়, গো ও গো দয়াময়, শহীদ হবে যায়
হোসেন কারবালায় কি দোষ পালো নাও ও গো দয়াময়, ও গো দয়াময়, শহীদ হবে যায় হোসেন কারবালায়। তারপরে অতি সুন্দর কথা শুনবেন, আসিমান কাঁদে আর কাঁদে জমিন, আর কাঁদে খোদার সিংহাসন আর জিবরীল আমিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আসিমান কাঁদে আর কাঁদে জমিন, আর কাঁদে খোদার সিংহাসন আর জিবরীল আমিন, আর কাঁদে ফোরাত পাওয়ানিম আল্লাহ কর মেঘের পাওয়ানিম, মোর বদন রাখতে লাল হবে যাবে হোসেন কারবালায়, শহীদ হবে যাবে কি দোষ বলো নাও ও গো দয়াময়, কি দোষ বলো নাও ও গো দয়াময়, গো ও গো দয়াময়, শহীদ হবে যায় হোসেন কারবালায়, কি দোষ বলো নাও ও গো দয়াময়। তারপরে অতি সুন্দর কথা শুনবেন, পানি পানি করে ওই কাশেম আজগার, সবর ধরো বাছা আল্লাহ করিবে বিচার, আল্লাহ আল্লাহ আল্লাহ, পানি পানি করে ওই কাশেম আজগার, সবর ধরো বাছা আল্লাহ করিবে বিচার, মুছে ফেলো রাকি এই ফোরাত পানি সাক্ষী, দুধের শিশু পড়ে কাঁদে এ ধুলা, শহীদ হবে যায় হোসেন কারবালায়, কি দোষ পালো নাও ও গো দয়াময়, গো ও গো দয়াময়, শহীদ হবে যায় হোসেন কারবালায়, কি দোষ পালো নাও ও গো দয়াময়, শহীদ হবে যায়। আলহামদুলিল্লাহ,